দেবী দুর্গার মর্তলোক ধাম পরিদর্শনের এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল হাওড়ার টুইন টাওয়ার। এবছর প্রধান উদ্যোক্তারা ছিলেন মহিলা, অর্থাৎ নারীর হাতেই দেবী দুর্গার আবাহন। সকল অশুভ শক্তি নাশ করতেই মর্তলোকে পদার্পণ করেন স্বয়ং মা দুর্গা। টুইন টাওয়ারের প্রতিটি দেওয়ালে আরজিকরের আন্দোলনের প্রতিবাদে ছোঁয়াও কিন্তু লক্ষ্য করা গেছে। এবছর টুইন টাওয়ারের সপ্তমীর দিন সকালে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, পাশাপাশি হয়েছিল রাত জেগে আলপনা আঁকা। দেখে নিন সেই দৃশ্য। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ পুজো পরিক্রমা 2024 এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তীর্থম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার টুইন টাওয়ার দুর্গোৎসব পুজো প্রাঙ্গণে, যেখানে কলকাতার একাংশ বলছেন উৎসব নয় দ্রোহ চাই। সেখানে দাঁড়িয়ে এক ভিন্ন চিত্র তুলে ধরেছে এই পুজো প্রাঙ্গণ। তারা মহাদেবীর পুজোর মাধ্যমে উভয়ের বিচার চাইছেন এবং এই বিচারের সুবিধে তারা কোনোরকম পুজো কমিটি গঠন করেননি। এই সমগ্র পুজোর পিছনে রয়েছেন মহিলারা। সমাজের এই দেবীরূপী মহিলারাই মহাদেবীকে আরাধনা করে জানাচ্ছেন যে তাদের অবহেয়ার বিচার চাই। আমরা কথা বলে নেব তাদের সঙ্গেই। আমাদের আজ এটা হচ্ছে ভবানী টুইন টাওয়ার্সের সেকেন্ড মানে দ্বিতীয় বর্ষের পুজো। তো এবারে পুজোটাকে আমরা মানে করব কিভাবে করব, যেহেতু আমরা উৎসবে ফিরতে চাইনি, সেজন্য আমরা পুজো তো মাকে আনতেই হবে, সেজন্য আমরা পুজোটাকে ভেবেছিলাম যে একটা প্রতিবাদের রূপ হিসেবে আমরা এখানে রাখব। তো সেজন্য গত বছরের মতো, গত বছরেও তো আপনারা এসেছিলেন, আপনারা দেখেছিলেন আমরা অনেক রকম সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, বড়দের ছিল, তো বড়রা এবারে কেউ সেটাতে পার্টিসিপেট করেনি, এবারে সব ছোটরাই করেছে। কারণ ছোটদের তো একটা বছরই আনন্দের দিন, যেটা দুর্গাপূজা। তা দুর্গার মা শক্তির রূপ, তো আমরা শক্তিকে আরাধনা করতে চাই, যাতে এই আরজিকরের যে নৃশংস ঘটনা ঘটেছে, যত অসুর আছে আমাদের পৃথিবীতে সবাই যেন মানে নাশ হয়, সমস্ত আসুরিক শক্তি। তো এটাই আমাদের এবারের মানে কি বলবো, পুজো করার একটা মানে আমাদের তাগিদ যেটা এসেছিলো সেটা এখান থেকেই এসেছিলো। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ছোটদের যে অনুষ্ঠানগুলো সেগুলো হয়তো রাখবো না, কিন্তু পরে আমরা দেখলাম যে না, আমরা যখন একটা পজিটিভ ভাইবসকে নিয়ে আসছি আমাদের এই ভবানী টুইন টাওয়ার্সে, তাহলে সেখানে বাচ্চারা যারা একদম নিষ্পাপ তাদের মধ্যে সেই ভাইবসটা যেন থাকে, তাদের ভেতর থেকে তারা যেটা ক্রিয়েট করবে, তাদের ড্রয়িং, তাদের নাটক, তাদের নাচ গান এসবের মধ্যে সেই পজিটিভ ভাইবসটা যেন আমাদের প্রস্ফুটিত হয়, এটাই আমাদের এবারে। ধন্যবাদ। আমি ডক্টর পিয়ালি চক্রবর্তী, আমি ভবানী টুইন টাওয়ার্সের 8th ফ্লোরের বাসিন্দা। নমস্কার আপনাদের চ্যানেলকে। আমাদের এটা দ্বিতীয় বছর, তো আমরা প্রথম বছরে খুব ভয়তে ছিলাম যে আমরা পারবো তো এটা চালিয়ে যেতে, তো আমরা আজকে দ্বিতীয় বছরে পদার্পণ করেছি, তো আমরা সাকসেসফুলি যাচ্ছি। যদিও এবছর মনটা ঠিক ভালো নেই, কোথায় যেন একটা বেদনার সুর বাজছে আমাদের সবার মনে, তাও পুজো তো করতে হবে, মা দুর্গা তো একবারই আসেন বছরে, তো সেই জন্যে করছি। খুব চাকচমক না হলেও আমরা পুজোটা এবারে কন্টিনিউ করছি। গত বছর আমরা আরও অনেক কিছু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম, এবছর আমরা বড়রা সেরমভাবে কিছু করছি না, শুধু ছোটদের দিয়ে আমরা অনেক কিছু করানোর চেষ্টা করছি, কারণ ওরা তো কিছু বোঝে না, ওদের আনন্দ কেন আমরা ঘাটতি করব। তাই ওদেরকে দিয়ে আমরা এবছরের দুর্গাপুজোটা চালিয়ে যাচ্ছি। আশা রাখছি ভবিষ্যতের মানে পরের বছরের পুজোটা যেন আমাদের সবার খুব আনন্দের হয়, মানে সবাই যেন আমরা হাসি মুখে, পুজো আসছে আমাদের পশ্চিমবঙ্গে, আমরা সবাই মন খুলে প্রাণ খুলে হাসতে পারি, পুজোর জামাকাপড় কেনাকাটা করতে পারি, পুজোয় আনন্দ করতে পারি, এটাই সবার কাছে কামনা, এটাই আমাদের মা দুর্গার কাছে কামনা। নমস্কার। মুনমুনদি যা বলেছে তার সঙ্গে আমিও একমত যে দুর্গাপুজো এখন তো শুধু এখন একটা ধর্মীয় উৎসব না, এটা বাঙালি শুধুমাত্র না, পুরো পশ্চিমবঙ্গে যারা বাস করেন তথা ভারতবর্ষের একটা মেজর একটা উৎসব। এবং এই দুর্গাপুজোর উপর ভিত্তি করে অনেক অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ সারা জীবন সারা বছর তারা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করেন, যারা ঢাকি আছেন কি যারা দুর্গাপুজোর নানা কাজে, যারা মৃৎশিল্পী, যারা মূর্তি তৈরি করেন, তো তা আমাদের মন খারাপের জন্য তাদের পেটে বা তাদের রোজগারে বাধা সৃষ্টি করার কোনো অর্থ হয় না।
তো এবারে আমাদের সবারই মনে একটা বেদনা সুর রয়েছে, সেটাকে আমরা মনের মধ্যে চেপে রেখেই চেষ্টা করছি যতটা পারা যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আনন্দ দিতে, এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে তারা বড় হয়ে একটি সংবেদনশীল মানুষ হয় সেই বার্তা দিতে। আমরা খুবই ইতিবাচক চোখে দেখছি। আমাদের সোসাইটির তরফ থেকেও আমরা একদিন রাতে বেরিয়েছিলাম, আমরা অনেকটা দূর আমরা একটা পদব্রজে মিছিল করেছিলাম, এবং যেভাবে প্রতিবাদে নানা রকম ভাষা হয়, এক একজনের এক এক রকম ভাষা, কেউ ভীষণ সরবভাবে চেঁচিয়ে করেন, কেউ নীরব প্রতিবাদ করেন, যে কোনো প্রতিবাদের সঙ্গে আমরা আছি। মনুনা দেবারেতে যা বললো তারপরে আমার নতুন করে কিছু বলার নেই, আমরাও ওইভাবেই পুজোতে একসঙ্গে সাপোর্ট করছি তাদের, এবং পুজোর বাকি যা অনুষ্ঠান বাঙালি হিসেবে সেটা পালন করছি, বেশি কিছু বলার নেই। এই বছর দেখুন একটা খুব বেদনার আবহেই কিন্তু আমাদের পুজো আসছে, পুজো এসছে, কখন যে এসেছে আমরা বুঝতে পারিনি। সো এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি যে সময়টা হয়তো আনন্দ উৎসবের নয়, কিন্তু মা যিনি অসুর দলনী মানে দুর্বৃত্তের বিনাশকারিণী তিনি আসছেন, তাকে তো আনতেই হবে, এবং ব্যাপারটাকে আমরাও সেইভাবেই নিয়েছি যে খুব বিরাট উৎসাহে উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়, সেই মানুষগুলোকে মনে রাখা যারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানেও যে এইবারে অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে, গত বছরে পুজো কমিটি বলে একটা ব্যাপার ছিল যে দুর্গাপুজো কমিটি, কেউ তার প্রেসিডেন্ট কেউ সেক্রেটারি, কিন্তু এই বছর দুর্গাপুজো আশ্চর্যভাবে কোনো কমিটি নেই, ইট ইমার্জ অ্যাজ ইট ইজ, মানে যে যেমনভাবে পেরেছে এগিয়ে এসেছে এবং সাপোর্ট করছে এবং এটা তৈরি হয়েছে আর কি। আমার সঙ্গে এমনই কিছু মানুষজন আছেন যারা নিজেরা এগিয়েছেন, বলতে হয়নি, মানে তারা যে সবসময় বাঙালি তা নয়, বাট নিজেরা এগিয়ে এসেছেন যে পুজোটা গতবারে হয়েছিল এবারেও করতে হবে, কীভাবে হবে আমরা তার জন্য আছি আর কি। আর এখানে প্রত্যেক মানে প্রত্যেকটি মানুষ যারা আছেন থাকেন এখানে, মানে দুটো ব্লক আমাদের এ আর বি, প্রত্যেকটি ফ্ল্যাট ওনারের কাছ থেকে আমরা মানে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি, মানে অভাবিত সহযোগিতা পেয়েছি, এবং সেই জন্যই আজকে পুজোটা হয়তো আমরা করতে পারছি। দেখুন এই ব্যাপারে, এই ব্যাপারটা আমার পক্ষে বিইং এ সরকারি কর্মী আর কি, এটা বলা আমার মনে হয় না উচিত হবে। অ্যাজ এ নর্মাল সিটিজেন আমরা এটা বলবো, একটি সুস্থভাবে এবং মাথা উঁচু করে বাঁচবার অধিকারটা আমাদের প্রত্যেকের আছে, এটা একটা গণতান্ত্রিক সোসাইটি আর সিভিক সোসাইটি, সেখানে আমরা সবসময় ভয়ে পেয়ে বাঁচবো, ভয়ে ভয়ে বাঁচবো, এবং সরকারের ভয় এটা একটা বড্ড মানে বেদনার জায়গা, যে সরকারকে আমরা বিশ্বাস করব, আস্থা রাখবো, তার জায়গায় তাকে যদি আমায় ভয় পেতে হয় তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না, এইটুকুই আমার বক্তব্য। আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ বলছেন যে উৎসব নয় দ্রোহ চাই, সেখানে পুজো তারা চাইছেন না, পুজো মানে উৎসব তারা চাইছেন না, কিন্তু আপনাদের কাছে সেটা অন্য সুর, আপনারা বলছেন জগজননী আসবেন এবং অসুরদের বিনাশ করবেন, তার সেই জগজননীর বিশেষস্থিতি অষ্টমীর দিন মহিলারা ডাক দিচ্ছেন রাত্রি দখলে, সে বিষয়ে কী বল? হ্যাঁ, এটা আমার মানে পার্সোনালি আমি বলবো আমি ভীষণভাবে এটাকে সমর্থন করি, আর অদ্ভুতভাবে এবারে দেখবেন আপনাদের পুজোর তিথি নক্ষত্র সব কিছু কিন্তু মায়ের যে আরাধনার সময় সব কিছু কিন্তু রাত্রে, মা নিজেও চাইছেন যে মেয়েরা রাত দখল করুক, মেয়েরা রিক্লেম দ্য নাইট করুক, কারণ মেয়েদের জন্য রাত্রি নয়, পুরুষ মানুষ রাত্রে বেরোতে পারবে, তারা আনন্দ করতে পারবে, মেয়েরা করতে পারবে না, কিছুর একটা ভয়, কেন সোসাইটি কেন আমাদের এরকম একটা মানে এভাবে বেঁধে রাখতে চায়, এভাবে ঘরবন্দি করতে চায়, সেটা মা চান না। আমরা মায়ের পুজো করছি অথচ আমরা মেয়েদেরকে এইভাবে তাদের ওপর নৃশংস অত্যাচার করছি, তাদের ওপর আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত, এটা মাও চান না, এটা এটাই আমার মনে হয়। তাই আমরা আরও কথা বলে নেব পুজোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যারা স্বতঃস্ফূর্তভাবে এই পুজোর সঙ্গে যুক্ত, তা আপনি কী বলবেন এই যে প্রতিবাদের সুর পুজোর সাথে? সবচেয়ে আগে তো আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন এখানে নিজের টাইমটা বের করে এটা আমাদের কভার করার জন্য আমাদের রিকোয়েস্টটা রেখেছেন, এটা খুবই ভালো লাগলো। আর এটা যেরকম উনি বললেন যে এটা কোনো আমরা কমিটি এরকম কিছু কিছু করছি না, একটা টিম আমরা তৈরি করেছি নিজে মিলেমিশে, আর সবাই সহযোগিতাও পেয়েছি, আর খুবই ভালো সহযোগিতা পেয়েছি, আর খুব ভালো করতে পেরেছি যতটা পেরেছি আমরা, আর আগামী বছর ভাববো যে আরও এর চেয়েও ভালো করি। আর এই ভালো সময়ে আর আমরা ওই একটাই জিনিসটাকে না রিপিট করে আমি চাইছি যে বাস এই এখন আনন্দতেই থাকি,
আর ওইটা যেটা আপনারা বলছেন যে মিন্স যে ঘটনাটা ঘটেছে আরজিকর, সেটা নো ডাউট অনেক দুঃখিত দুঃখের ব্যাপার। আর তার মধ্যে তো একটা ক্রিমিনাল মাইন্ডেড লোকরাই বলতে পারে যে না মানে এটা খুব একটা ব্যাপার না, এটা নো ডাউট অনেক খারাপ ব্যাপার আছে। আর আমি গভর্নমেন্ট কিংবা অপোজিশন সবাইকেই বলবো যে এর মধ্যে একটা খুব ভালো করে কোনো একটা কানুন ব্যবস্থা হোক যাতে এই ধরনের লোকের মানে অ্যাক্টিভিটিগুলো কীরকম কমে যেতে পারে। এটা আমাদের থেকে বেশি গভর্নমেন্ট কিংবা অপোজিশন যারা আছেন ওনার দুজনই মিলেমিশে এটাকে ঠিক করতে পারেন আমি যতটা মনে করি, আমাদের যতটা জ্ঞান আছে ওর থেকে বেশি ওনাদের জ্ঞান, তো এইটাই বলবো। প্রথম আমি আপনাদের থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা এই কভার করছেন, কিন্তু এই যে মাহলটা এখন যে চলছে মানে এটা সত্যি এটা বিশ্বাস করে যাচ্ছেন একটা মেয়ের সঙ্গে যা হলো, কিন্তু তার সঙ্গে এই যে মা আমাদের বাড়িতে এসছেন তাকে আমরা একটা সম্মান জানাচ্ছি, পুজো দিচ্ছি। আর দেখুন কিছু জিনিস আমাদেরকে মানে করতে হবে, মানে একটা এই যে আমাদের এখানে বাচ্চারা আছে তারা একটু মানে সেভাবে যদি না পায় এর মনে মধ্যে স্কুল কিছু ছুটি থাকে, তার জন্য আমরা এখানে আর্ট অ্যান্ড কম্পিটিশন করেছি, কিছু ছেলেরা কিছু সেভাবে উৎসাহ না মানে একটা মিনিমাম একটা আমরা গান টান হ্যাঁ মায়ের রিলেটেড গান হবে এটাই বলছি। আর এখানে আমাদের সব যে আমাদের ধীমানদা বললো কি আমরা সবাই এখানে সাপোর্ট করছি, কিন্তু এইটাও চাইছি আমি যে মেয়ের সঙ্গে যা হয়েছে সেটা কিন্তু আবার না হয়, এটা খুব মানে বাজে মতন লাগছে, এটা মানে খুব ইয়ে লাগছে। যেটা ধরুন দু মাস হয়ে গেল এবং এই বিচার প্রক্রিয়া একটু দীর্ঘমেয়াদী হয় আমাদের ধৈর্য রাখতেই হবে, আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেন আগামী বছর যেন দেখি আমরা যে সব কিছু সুবিচার পেয়েছে, মানুষের মুখে হাসি ফুটেছে, যে দুঃখ যিনি কষ্ট যিনি পেয়েছেন, আমি নিজে দুই মেয়ের বাবা আমি বুঝতে পারছি এর কী মানে অকল্পনীয় কষ্ট, সে কষ্ট তো লাঘব হবে না কিন্তু তাতে যদি একটু প্রশমন হয় যারা দোষী তারা যেন শাস্তি পান, আশা করবো আগামী বছর পুজোটা যেন আমরা হাসি মুখে করতে পারি। এবছর কিন্তু আমরা জাস্ট রিচুয়ালি করছি, কোনো উৎসব করছি না, আগামী বছর যেন আমরা সবাই মিলে উৎসব করতে পারি যাতে কারণ তার আগে যেন আমরা জানি যে যারা দোষী তারা যেন তারা সঠিক বিচার মানে শাস্তি পান এটাই আমরা। এটা তো সত্যি আমাদের কাছে খুব অ্যালার্মিং যে এবং এটা শুধু একটা জায়গায় নয়, আরজিকরেই থেমে নেই, জয়নগরে ঘটছে, পটাশপুরে ঘটছে, এই ঘটনা ঘটেই চলেছে, সমাজটাই এরকম একটা ঘুরে গেছে, এখন দেখা যাচ্ছে সব জায়গাতেই এই ব্যাপারটা খুব মাথা ছাড়া দিয়ে উঠেছে। সেক্ষেত্রে একটা সবসময় চিন্তা থাকেই আমাদের, কিন্তু সেটাকে আমাদের সরকার পারে আমাদের সুরক্ষা দিতে সঠিক কানুন প্রয়োগ করে এবং সঠিকভাবে তার প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এই জিনিসটা বন্ধ করা যেতেই পারে, কিন্তু যদি সব জায়গায় দীর্ঘসূত্রিত হয় তাহলে কিন্তু এই জিনিসটা চলতেই থাকবে। হ্যাঁ দেখুন আগে তো সব থেকে আগে থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসছেন আমাদের এই পুজোর মধ্যে কভারেজ করার জন্য। আর এটা আমি এ বলবো কি মা আমাদেরকে আশীর্বাদ দেখ কি এই আগামীকাল আগামী বছরে আবার আমাদের পুজো আরও ভালোভাবে হোক, সবার একসঙ্গে থাকুক। আর ওই তো ঘটনা নিয়ে তো আমাদের মন তো দুঃখিত আছে, আমরা একটু ফিয়ারফুলেও আছি কি আমরা বাচ্চারাকে কীভাবে কোথায় পাঠাবো কী করবো তার তো মনে একটা তো শঙ্কা অলরেডি সিচুয়েশানটা দেখে আমাদের তো মনে তো চলেই এসছে, এটাকে মানে এ করা যায় না। কিন্তু যখন মেয়ে ঘর থেকে বাইরে যাচ্ছে পড়তে যাচ্ছে তাতে আমাদের মনে একটা ফিয়ার থাকছে থাকছে কি সরকার আমাদের এমনি কিছু করুক, সাথে সেই ফিয়ারটা আমাকে আমাদের না লাগে আমরা ওটা রিয়েলাইজ না করতে পারি। কিন্তু এই ঘটনার জন্য তো আমরা খুব দুঃখিত আছি, সরকার যত তাড়াতাড়ি পারে শাস্তিটা দেখ, যে এর মধ্যে কালপ্রিট তাকে শাস্তি দেওয়া হোক। দুর্ঘটনা দেখুন যে এর মধ্যে করছে তার মধ্যে আশা তো আমাদের তো যে আমাদের যা জুডিশিয়ারি কমিটি তার উপরে তো আমাদের আশাটা তো অলরেডি আছে আর সবসময়ই থাকবে, কিন্তু আমরা চাইছি কি খুব তাড়াতাড়িটা নির্ণয়টা আসুক ডিসিশনটা আসুক, তার মধ্যে আমাদের ঘরে যেটা ফিয়ারফুল যেটা সিচুয়েশনটা তৈরি হয়েছে সেকে আমরা কাটতে পারি। এখন সেটা তো এখন বলার খুব ইয়ে আছে সেটা শিখবা, এখন এখন বলার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা জাস্ট ওয়াচ করছি দেখুন কী হচ্ছে তারপরে আমরা ডিসিশনটা নেব। Some of the Lord.
দারা এই পূজা কমিটির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত তারা কিন্তু জানাচ্ছেন যে এই পূজোই এক প্রকার তাদের প্রতিবাদের সুর এবং আমরা দেখতে পাচ্ছি এই পূজা মণ্ডপের বিভিন্ন কোণায় কোণায় তারা প্রতিবাদের জন্য বিভিন্ন প্যাম্পলেটস লাগিয়েছেন যেখানে জাস্টিস ফর আরজি করের ব্যাখ্যা রয়েছে এবং আমরা কথা বললাম সেই নারীদের সঙ্গে যারা মানে একেবারেই সাপোর্ট করছেন অষ্টমীর রাত্রের যে রাত দখলকে ক্যামেরায় গোবিন্দের সঙ্গে তীর্থম রিপোর্টিং বিগ নিউজ কলকাতা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে অসুনিধন অভয়কাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তানহারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয় অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ